ইতালিতে সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ভেনিসের কাছে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাসটি নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 জন ইউক্রেনীয়, 1 জন জার্মান এবং ইতালীয় গাড়ির চালক রয়েছে। ভেনিস এবং নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্প সাইটের মধ্যে পর্যটকদের আনা নেয়ার জন্য এই বাসটি ভাড়া করা হয়েছিল। ক্যাম্পসাইট থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাসটি ফ্লাইওভার থেকে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ইতালিতে সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ভেনিসের কাছে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাসটি নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 জন ইউক্রেনীয়, 1 জন জার্মান এবং ইতালীয় গাড়ির চালক রয়েছে। ভেনিস এবং নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্প সাইটের মধ্যে পর্যটকদের আনা নেয়ার জন্য এই বাসটি ভাড়া করা হয়েছিল। ক্যাম্পসাইট থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাসটি ফ্লাইওভার থেকে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ইতালিতে সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ভেনিসের কাছে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাসটি নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 জন ইউক্রেনীয়, 1 জন জার্মান এবং ইতালীয় গাড়ির চালক রয়েছে। ভেনিস এবং নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্প সাইটের মধ্যে পর্যটকদের আনা নেয়ার জন্য এই বাসটি ভাড়া করা হয়েছিল। ক্যাম্পসাইট থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাসটি ফ্লাইওভার থেকে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ইতালিতে সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ভেনিসের কাছে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাসটি নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 জন ইউক্রেনীয়, 1 জন জার্মান এবং ইতালীয় গাড়ির চালক রয়েছে। ভেনিস এবং নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্প সাইটের মধ্যে পর্যটকদের আনা নেয়ার জন্য এই বাসটি ভাড়া করা হয়েছিল। ক্যাম্পসাইট থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাসটি ফ্লাইওভার থেকে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ইতালিতে সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ভেনিসের কাছে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাসটি নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 জন ইউক্রেনীয়, 1 জন জার্মান এবং ইতালীয় গাড়ির চালক রয়েছে। ভেনিস এবং নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্প সাইটের মধ্যে পর্যটকদের আনা নেয়ার জন্য এই বাসটি ভাড়া করা হয়েছিল। ক্যাম্পসাইট থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাসটি ফ্লাইওভার থেকে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।